শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি ইমাম হোসেন, বরাবরের মতো তোমাদের সাথে সংযুক্ত হই বাংলা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকেও আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব এবং মজার কিছু জিনিস আজকে আমরা শিখব। তো বন্ধুরা, গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমাদের কিছু কাজ দিয়েছিলাম, যে সেই কাজগুলো একটু দেখি আমরা। কি কাজ দিয়েছিলাম বন্ধুরা? এই কাজটা তোমাদেরকে দিয়েছিলাম যে আমরা মানুষের ক্ষেত্রে এই যে সর্বনাম শব্দগুলো, এগুলোকে বলে সর্বনাম শব্দ। কোনো নামের পরিবর্তে বা ব্যক্তির পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলি সর্বনাম শব্দ। এইগুলো তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদেরকে যে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এগুলো আমরা কাকে বলি, কাদেরকে বলি? নিশ্চয়ই তোমরা লিখেছ, আমার সাথে একটু মিলিয়ে নাও তো। আমরা বলি ছোট ভাই বোনদের, আমরা বলি বন্ধুদের, বাবা মাকে, সমবয়সীদের। অর্থাৎ এই শব্দগুলো আমরা আমাদের সমবয়সীদের ক্ষেত্রে ব্যবহার করি, বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করি, মা বাবাকেও বলি, আর বলি ছোট ভাই বোনদের। আচ্ছা, এবার আপনি, আপনারা, আপনাকে, আপনারা, এই শব্দগুলো আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? কাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে বা কাদের সাথে কথোপকথনে আমরা ব্যবহার করি? বড়দের আমরা ব্যবহার করি, অপরিচিতদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বাবা মা এবং শিক্ষকের ক্ষেত্রে। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, বাবা মার ক্ষেত্রে আমরা এখানে বাবা মার ক্ষেত্রে কিন্তু তুমি, তোমার, এগুলো বাবা মাকে ব্যবহার করছি। আবার এখানেও দেখো বাবা মা আছে, তাহলে এখানেও বাবা মা আছে, আপনি, আপনার। অর্থাৎ বাবা মাকে আমরা কেউ কেউ তুমি করেও বলি, কেউ কেউ আপনি করেও বলি, এটাতে কোনো সমস্যা নেই। এবার তুই, তোর, তোকে, তোরা, তোদের, এগুলো আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? এগুলো আমরা ব্যবহার করি কাছের মানুষদের, ঘনিষ্ঠ বন্ধুদের, খুব ঘনিষ্ঠ বন্ধু বা অথবা সহপাঠী, সমবয়সীদের ক্ষেত্রে আমরা এই তুই, তোর, এগুলো ব্যবহার করি। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ শুরু করতে চাই। আজকেও আমরা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এ পাঠের আরও অন্য বিষয়গুলো শিখব। কী কী বিষয় শিখব বন্ধুরা? আজকের পাঠ থেকে আমরা শিখব বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধনের বৈচিত্র্য আমরা শনাক্ত করতে পারব, যে কাকে কিভাবে সম্বোধন করতে হবে সেটা বয়স এবং সম্পর্কের ধরন অনুযায়ী। আমরা সর্বনাম ক্রিয়াপদ চিহ্নিত করতে পারব। আমরা শিখব সর্বনাম ও ক্রিয়াপদ দিয়ে বাক্য গঠন করা, এই তিনটা বিষয় আজকে আমরা শিখব। তো তোমরা সবাই তোমাদের পাঠ্যবই নাও, তোমাদের পাঠ্যবইয়ের 5 নম্বর পৃষ্ঠাটা খোলো। 5 নম্বর পৃষ্ঠায় এরকম কিছু লেখা আছে, দেখো বন্ধুরা, বাক্যগুলোতে কোন কোন শব্দে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। এই যেখানে 6টি বাক্য, এই 6টি বাক্যে তোমরা দেখো একটা শব্দ সব বাক্যেই আছে, আর প্রত্যেকটা বাক্যেই 2টা করে শব্দে পরিবর্তন আছে, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ। 1 নম্বর বাক্যে তুমি কেমন আছো, তাহলে কেমন, 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 6টা কেমন আছে। আর বাকি যে অন্য শব্দগুলো সেগুলোতে কিন্তু পরিবর্তন আছে। 1 নম্বর বাক্যে আছে তুমি, আছে আছো। আচ্ছা বন্ধুরা, এবার চিন্তা করো, তাহলে এই 6টা বাক্যে কোন কোন শব্দে পরিবর্তন আছে? তোমরা দৃষ্টি ধরতে পেরেছো, প্রথম এবং শেষ শব্দে পরিবর্তন আছে। এই যে প্রথম এবং শেষ শব্দে পরিবর্তন আছে, এই প্রথম শব্দটাকে বলে সর্বনাম পদ, আর শেষ শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই বাক্যে তুমিটা হচ্ছে সর্বনাম, এটাকে বলে সর্বনাম, আমরা গত ক্লাসেও দেখেছি। আর এই যে আছো, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি? ক্রিয়াপদ মানে হচ্ছে কাজ বুঝায়, এরকম যে কোনো শব্দই ক্রিয়াপদ, তার মানে কাজ মানেই হচ্ছে ক্রিয়া। তো এখানে তুমি কেমন আছো, এই তুমি যে যেখানে আছে সেখানে ক্রিয়াপদ হয়েছে আছো। আচ্ছা, দ্বিতীয় বাক্যে দেখো, প্রথম শব্দে আছে আপনি, তাহলে ক্রিয়াপদটা আছে কি? আছেন। বন্ধুরা, এখানে বলেছি আছো আর এখানে লিখেছি আছেন, কারণ কি? কারণ হচ্ছে এই আপনি, আপনি যে সর্বনাম আমরা ব্যবহার করেছি সেখানে কিন্তু আমরা আছো ক্রিয়াপদ ব্যবহার করতে পারি না, আমরা তাকে সম্মান দেখিয়ে আছেন বলতে হবে। তাহলে এখন ধরো তুমি তোমার একজন শিক্ষকের কথা বলছো, যে শিক্ষক খুব ভালো আছে, তুমি কি ভালো আছে বলবে নাকি আছেন বলবে? নিশ্চয়ই আছেন বলবেন, আছেন বলবে। তাহলে শিক্ষক ভালো আছেন, আমরা আছে বলবো না, এটাই হচ্ছে ব্যবহার। এভাবেই আমরা মর্যাদা অনুযায়ী ক্রিয়াপদ এবং সর্বনাম পদ ব্যবহার করব।
তিন নাম্বার বাক্যটা দেখো, তুই কেমন আছিস, এখানেও দেখো ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেহেতু এখানে সর্বনাম তুই, তুই এর ক্ষেত্রে আমরা আছো বলতে পারি না, তুই কেমন আছো তাহলে কি হাসবে সবাই, আবার তুই কেমন আছেন তাহলেও হচ্ছে না, আছেন হচ্ছে সম্মানজনক ক্রিয়াপদ, তাহলে তুই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি আছিস, তুই কেমন আছিস, তুই ভালো আছিস, এভাবে আমরা আছিস ব্যবহার করি। তাহলে তুই গেল, আছিস গেল। এরপরে দেখো সে কেমন আছে, সের ক্ষেত্রে আমরা আছে ক্রিয়াপদ ব্যবহার করেছি। এরপরে এবার নিশ্চয়ই তোমরা ধরতে পারছো তিনির ক্ষেত্রে হয়েছে আছেন, যেহেতু তিনি একটা সম্মানজনক সর্বনাম শব্দ, এই জন্য আমরা আছেন ক্রিয়াপদ ব্যবহার করেছি। এবার পরেরটাতে দেখো ও কেমন আছে, ও এর ক্ষেত্রে যেহেতু সেটা ও আমরা বয়সের ছোটদের ক্ষেত্রে বা সমবয়সীদের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা আছে ক্রিয়াপদ ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে বন্ধুরা সর্বনাম অনুযায়ী আমরা ক্রিয়াপদ ব্যবহার করব। এইগুলো হচ্ছে সর্বনাম, তুমি, আপনি, তুই, সে, তিনি, ও, এগুলো হচ্ছে সর্বনাম। সর্বনাম অনুযায়ী আমার ক্রিয়াপদ পরিবর্তন হবে। এ বিষয়ে আমরা আরও কিছু দেখব, আমরা আরও কিছু পরবর্তীতে দেখব, আমরা পরের স্লাইডে যাই। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমার এই প্রশ্নগুলো সবাই মনে মনে ভাববে, চিন্তা করবে, সবাই কি নিজেদের মা বাবা ভাই বোনকে তুমি ডেকে সম্বোধন করি, নাকি কেউ কেউ তুই বা আপনি ডেকেও সম্বোধন করি? একটু সবাই চিন্তা করো তো, কি মনে হয় তোমার? তোমার চিন্তার সাথে এবার আমার কথা মিলাও, মা বাবা ভাই বোনকে কেউ আপনি, কেউ তুমি, কেউ তুই করেও বলে, এটি নির্ভর করে তার পরিবার, সমাজে প্রচলিত অভ্যাস ও রীতিনীতি অনুযায়ী। আমাদের মানুষদের মধ্যে এক এক সমাজে, এক এক পরিবারে মা বাবাকে কেউ তুমি করে সম্বোধন করে, মা তুমি কেমন আছো, মা তুমি কোথায়, আমি তোমাকে দেখছি না, আবার বলি বাবা আপনি কেমন আছেন, আপনি সুস্থ থাকেন, আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করেন, এভাবে আপনি করে বলি। আবার অনেক পরিবারে আছে তুই করেও বলে, মা তুই কোথায় গেলি, আমি তোকে দেখছি না তো, এভাবে আমরা তুই করেও বলি। তো এইটা নির্ভর করে কিসের উপর বন্ধুরা? ওই সমাজে প্রচলিত রীতিনীতির উপর, তার সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আমরা এই সম্বোধনগুলো ঠিক করি। এবার আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, একই বন্ধুর সঙ্গে তোমরা যারা সহপাঠী আছো অথবা তোমার আলা আরও অন্য বন্ধু আছে, সেই বন্ধুর সঙ্গে আমরা কি স্কুলে, নিজের বাসায়, খেলার মাঠে বা কোনো অনুষ্ঠানে একইভাবে কথা বলি নাকি ভিন্নভাবে কথা বলি? একটু চিন্তা করো তো তোমরা, তোমার স্কুলে অথবা খেলার মাঠে অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছো, এরকম পরিস্থিতিতে তুমি কি একই রকম করে কথা বলবে? নিশ্চয়ই একই রকম করে কথা বলবে না। কারণ কি বন্ধুরা? কারণ হচ্ছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা একই ব্যক্তির সাথে বিভিন্নভাবে কথা বলি। আমার স্কুলে আমার সহপাঠী বন্ধুর সাথে আমি যেরকম করে কথা বলি, সে একই বন্ধুকে নিয়ে তুমি যখন একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, একটা খেলার অনুষ্ঠানে যাবে, সবার সামনে তুমি কিন্তু তার সাথে সেইভাবে কথা বলবে না, আর একটু ভিন্নভাবে কথা বলবে। আবার তুমি যদি তোমার মা বাবার সামনে যাও বা তোমার কোনো আত্মীয়ের বাড়িতে বন্ধুকে নিয়ে যাও, সেখানে গিয়েও কিন্তু তুমি তার সাথে একটু ভিন্নভাবে কথা বলবে। স্কুলে যেভাবে বলতে অথবা তোমরা একান্ত আলাদাভাবে সময় কাটালে যেভাবে বলতে, সেরকমভাবে বলবে না। এইটাই হচ্ছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের যোগাযোগের মাধ্যম, অর্থাৎ আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একজন আরেকজনের সাথে যোগাযোগ করি। এবার তোমাদের কাছে আরও একটি প্রশ্ন বন্ধুরা, আমরা কি শুধু মুখে মুখে কথা বলেই আমাদের মনের কথা প্রকাশ করি? এই যে আমি এখন মুখে তোমাদের সাথে কথা বলছি, বা তুমি তোমার বন্ধুর সাথে, মা বাবার সাথে মুখে কথা বলো, এখন আমরা মানুষরা শুধু কি মুখেই কথা বলে আমাদের মনের ভাব প্রকাশ করি নাকি অন্য কোনোভাবে প্রকাশ করি? আর কি কি উপায় থাকতে পারে আমাদের নিজের অনুভূতি প্রকাশ করার জন্য? একটু চিন্তা করো সবাই, তোমাদের চিন্তার সাথে একটু আমার কথাটা মিলাও। আমরা শুধু মুখে কথা বলেই কিন্তু ভাব প্রকাশ করি না, অনুভূতি প্রকাশ করি না, আর অনেক মাধ্যম আছে ব্যবহার করি আমরা, সেগুলো কি? আমরা মুখে কথা বলার মাধ্যমে যেমন ভাব প্রকাশ করি, লেখার মাধ্যমেও ভাব প্রকাশ করি। এই যে তোমাদের সামনে বই আছে, এই বইটা লেখা হয়েছে, তার মানে লেখার
জিনিসটা তুমি পড়ে পড়ে জানতে পারছো, এটাই তো লেখার মাধ্যমে ভাব প্রকাশ। আবার তুমি কাউকে কিছু জানাতে চাও, চিঠি লেখো, এটা হচ্ছে লেখার মাধ্যমে ভাব প্রকাশ। আর কিভাবে আমরা ভাব প্রকাশ করি? ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে। আমরা ইশারা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে ভাব প্রকাশ করি। কিভাবে আমরা ইশারা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে বা ভাব প্রকাশ করি? তোমাদের একটা উদাহরণ দেখাই। আমি তোমাদের একজনকে বললাম, এই ছেলে এদিকে এসো, দেখো আমি তোমাকে আঙ্গুল উঠিয়ে বলছি, আমি তোমাকে চোখ রাঙিয়ে বলছি, এদিকে এসো। তখন এটা মনে হবে কি, স্যার খুব রূঢ়ভাবে আমাকে বলেছে, স্যার মনে খেপে গিয়েছে। আর আমি যখন তোমাকে ঠিক এই কথাটাই বলি, বাবা এদিকে এসো, তখন তোমার কেমন মনে হবে? তোমার মনে হবে, বাহ, স্যার বুঝি আমাকে খুব পছন্দ করে, আমাকে ভালোবাসে, এই জন্য খুব আদর করে আমাকে ডাকছে। এটাই হচ্ছে আমার অঙ্গভঙ্গির ভাষা। আরও একটু ক্লিয়ার করি তোমাদেরকে, আমরা মাঝে মাঝে, যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, ট্রাফিক পুলিশকে আমরা অনেকে হয়তো চিনি, যারা রাস্তাঘাটে গাড়ি নিয়ন্ত্রণ করে, দেখবে যে তারা হাত এভাবে উঠায় রাস্তার দিকে, গাড়ি সব থেমে যায়। আবার তারা এরকম এরকম করে, মুখে কোনো কথা নাই কিন্তু হাত এভাবে এভাবে পরিচালনা করে গাড়ি সব চলতে থাকে, তাই না? এটাই হচ্ছে ইশারা ভাষা, এটাই হচ্ছে অঙ্গভঙ্গির ভাষা। তো আমরা এবার আরেকটা প্রশ্ন করি তোমাদের, সামনাসামনি কথা বলা ছাড়াও দৈনন্দিন জীবনে আর কত উপায়ে তোমরা বা আমরা মানুষরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি? একটু চিন্তা করো, আমরা যে সামনাসামনি কথা বলি, এছাড়াও আর কয়টা উপায়ে আমরা, আমার বন্ধু হোক, আমার মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, শিক্ষক হোক, যে কারোর সাথে, আমরা কয়টিভাবে কথা বলি, কয়টি মাধ্যম ব্যবহার করি? দেখো, আমরা ব্যবহার করি লিখে। আমরা কিন্তু অনেকে আছে যে বন্ধুর সাথে কথা বলে না, একটু মান অভিমান হচ্ছে, কথা বলবো না তার সাথে, লিখে একটা চিরকুট ধরিয়ে দিল। অথবা শিক্ষক তোমার খাতায় লিখে দিলেন, তুমি ভালোভাবে পড়াশোনা করো, হাতের লেখা সুন্দর করো, এই যে লিখে একটা ভাব প্রকাশ করলেন, এভাবে কিন্তু আমরা লিখে ভাব প্রকাশ করি। আবার আমরা ইশারা দিয়েও ভাব প্রকাশ করি। তুমি ক্লাসরুমে ঢুকবে, বললে যে স্যার আমি আসতে পারি, ম্যাডাম আমি আসতে পারি, ম্যাডাম হাত ইশারা করলো, এভাবে তার প্রথমে যদি এভাবে থাক রাখে, তার মানে না, আসা যাবে না। আর যদি ম্যাডাম বলে এরকম হাত ইশারা করে, তার মানে তুমি আসো, সমস্যা নেই, তাই না? এছাড়াও এভাবে আমরা ইশারা ভাষা আর অনেক ক্ষেত্রে ব্যবহার করি, যে বন্ধুকে বললাম, বন্ধুকে দূরে দেখা হয়েছে, চোখাচোখি হয়েছে, বন্ধুকে বললাম, হাতের ইশারা করে এভাবে ডাকলাম, বা যে কাউকে আমি এভাবে ডাকলাম সে চলে আসবে, এটাই হচ্ছে ইশারা ভাষা। আর কিভাবে আমরা যোগাযোগ করি বন্ধুরা? আর আমরা যোগাযোগ করি মোবাইল ফোনে, সেটা হতে পারে মেসেজ, সেটা হতে পারে অডিও কল, ভিডিও কল, আমরা মোবাইল ফোনে যোগাযোগ করি। এবার তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পৃষ্ঠা খোলো। 7 নম্বর পৃষ্ঠায় দেখো, ভাষিক ও অভাষিক যোগাযোগ নামে একটা অনুচ্ছেদ আছে। তোমরা সবাই, 3 মিনিট সময় দিলাম তোমাদের, 3 মিনিটের মধ্যে সবাই নীরবে এই অনুচ্ছেদটা পড়ো, ভাষিক ও অভাষিক যোগাযোগ, 7 নম্বর পৃষ্ঠা। ওকে বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে। দেখো, প্রথমে আমরা দেখেছি ভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ মানে কি? ভাষিক যোগাযোগ মানে হচ্ছে ভাষা প্রকাশের মাধ্যমে একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ, সে যোগাযোগটা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া সহ যে কোনো বিষয় নিয়ে কথা বলাটাই হচ্ছে যোগাযোগ। তো এই ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে 4টা। ভাষিক যে যোগাযোগ, এটা প্রধানত 4 উপায়ে আমরা এই যোগাযোগটা করি ভাষিক মাধ্যমে। সেটা প্রথমে হচ্ছে কি, শোনা। এই যে আমি এখন কথা বলছি, তোমরা সবাই শুনছো, এটা ভাষিক যোগাযোগ। আমরা যে রেডিওতে খবর শুনি, এটা কোন যোগাযোগ হবে? ভাষিক যোগাযোগ, কারণ শুনছি। আমরা যে টেলিভিশন দেখছি, সেটা কোন যোগাযোগ হবে বন্ধুরা? টেলিভিশন, টেলিভিশন শোনা, আবার একই সাথে কিন্তু দেখা, কারণ টেলিভিশনে আমরা ছবি দেখি এবং শুনি, তার মানে টেলিভিশন শোনা এবং দেখা দুইটাই, এবং এটাও হবে ভাষিক যোগাযোগ। এইভাবে আমরা যত রকমের কথা শুনব, এটা ভাষিক যোগাযোগের ক্ষেত্রে পড়ে। এরপরে আছে পড়া, যেমন তোমাদের পাঠ্য বই বাংলা তোমরা একটু আগে পড়েছো, ভাষিক যোগাযোগ, এই পড়ার মাধ্যমে একটা যোগাযোগ হয়েছে, এটাও একটা ভাষিক যোগাযোগ। আর কি আছে বন্ধুরা? বলা, আমরা যে এখন আমি কথা বলছি, আমরা সংবাদ যারা পাঠ করেন তাদের কথা শুনি, আমরা শিক্ষকদের কথা শুনি, তারা যে বলেন, এই বলাটা হচ্ছে ভাষিক যোগাযোগ। আর একটা হচ্ছে লেখা, লেখার মাধ্যমে আমরা ভাষিক যোগাযোগ করি।
আর অভাষিক যোগাযোগ কোনটা বন্ধুরা? অভাষিক যোগাযোগ হচ্ছে এভাবে মুখের মুখ ব্যবহার করব না, সাউন্ড করব না, হাতে লিখব না, কলম দিয়ে লিখব না, বা বই এই মেশিনে প্রিন্টার অথবা ছাপাখানা থেকেও কোনো কিছু ছাপানো হবে না। তাহলে এগুলো বাদ দিয়ে আমরা অন্য আর যেভাবে মনের ভাব অনুভূতি প্রকাশ করি বা যোগাযোগ করি সেটা কি? সেটাই হচ্ছে অভাষিক যোগাযোগ। অর্থাৎ সেখানে কোনো ভাষা নাই, ইশারা ইঙ্গিতে যেটা আমরা করি, যেমন মুখভঙ্গি। তুমি তোমাকে তোমার এক বন্ধু পথের মধ্যে হেঁটে যাচ্ছ, তোমাকে বলল, কিরে দোস্ত কেমন আছিস? তুমি বললা কিছুই বললা না, মুখে কিছু উচ্চারণ করলা না, তুমি মুখে একটা ভঙ্গি করল, অঙ্গভঙ্গি, যে তার মানে কি? ভালো, তুমি ভালো আছো। আবার শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অনেক ভাষা প্রকাশ করি। একটু আগে দেখালাম ওই যে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি পরিচালনা করে, গাড়ি থামায়, শিক্ষক তোমাকে যদি এভাবে ডাকেন আসবে, আবার যদি তোমাকে এরকম এরকম করেন তুমি চলে যাবে, এটাই হচ্ছে অভাষিক যোগাযোগ। অর্থাৎ মুখে উচ্চারণ করছি না, কিন্তু আমরা হাতের ইশারা করে, মুখের ইশারা করে, অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা যে ভাব বিনিময় করছি, যোগাযোগ করছি, এটাই হচ্ছে অভাষিক যোগাযোগ। আর কি, হাতের স্পর্শের মাধ্যমেও আমরা এই অভাষিক যোগাযোগটা করি। তো বন্ধুরা, এখন এই যোগাযোগের মাধ্যম হিসেবে পর আমরা একটা নতুন জিনিস, নতুন জিনিস না, আমরা গত ক্লাসেও এটা দেখেছিলাম, সর্বনাম পদ নামে একটা শব্দ তোমাদের ব্যবহার করেছি, তোমরা জেনেছ সর্বনাম। এখন এই সর্বনাম সম্পর্কে আমরা আজকে আর একটু বিস্তারিত জানবো। তো এখনকার যেটা আমরা জানবো, মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া শব্দের ব্যবহার। সর্বনাম, এই যে গত ক্লাসে আমরা দেখেছি, এখান থেকে যদি ধরি, তুমি, আপনি, তুই, সে, ও, তিনি, তারা, এগুলোকে এক, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর এক নাম হচ্ছে, এগুলো হচ্ছে সব সর্বনাম শব্দ, এগুলোকে বলে সর্বনাম শব্দ। গত ক্লাসে আমরা দেখেছি তুমি, তুই, আপনি, এগুলো কাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এগুলো আমরা শিখেছি গত ক্লাসে। এবার এই যে সর্বনাম, সেইটার আর একটু বিস্তারিত ব্যবহার একটু আমরা দেখে নিই। যেমন ধরো, তুমি কেমন আছো, এটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? নিশ্চয়ই মনে আছে, তুমি আমরা ব্যবহার করি ছোট ভাই বোনের ক্ষেত্রে, আমরা ব্যবহার করি মা বাবার ক্ষেত্রে, আমরা ব্যবহার করি সমবয়সীদের ক্ষেত্রে। তাহলে ছোট ভাই বোনের ক্ষেত্রে আমরা তুমি এই সর্বনামটা ব্যবহার করি, আমি লাল কালি দিয়ে তোমাদের জন্য চিহ্নিত করে দিয়েছি। এবার আপনি, এটাও কিন্তু একটা সর্বনাম শব্দ, এবং আগেও বলেছি সর্বনাম কোনো ব্যক্তির পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো। আপনি কেমন আছেন, এই সর্বনাম আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? আমরা ব্যবহার করি, নিশ্চয়ই মনে আছে, অপরিচিতদের ক্ষেত্রে, বয়সে বড়দের ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে, ইনি একজন বয়োজ্যেষ্ঠ লোক, ইনি, ওনাকে তো বা ইনাকে তো তোমরা বা আমরা তিনি বলে সম্বোধন, ও তুমি বলে সম্বোধন করতে পারি না, আমরা তাকে সম্বোধন করব আপনি করে। অর্থাৎ বয়সে যারা প্রবীণ, অনেক বড়, তাদেরকে আমরা আপনি করে সম্বোধন করব, মা বাবাকে আপনি করে সম্বোধন করব, শিক্ষককে আপনি করে সম্বোধন করব। এরপরে আরেকটা আছে, তুই কেমন আছিস। তুই আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? তুই ব্যবহার করি ভাই বোনের ক্ষেত্রে, তুই ব্যবহার করি বন্ধুর ক্ষেত্রে, তুই ব্যবহার করি সমবয়সীদের ক্ষেত্রে। আবার অনেককে তুচ্ছ করে বা অহেয় করেও আমরা তুই তুই করে সম্বোধন করি। এবার তোমরা বন্ধুরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৬ দেখো, মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া এবং সর্বনামের রূপ, এই দুটি অনুচ্ছেদ তোমরা নীরবে পাঁচ মিনিট পড়বে একটু। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা দেখব, এই যে সর্বনাম শব্দ নিয়ে আমরা আলোচনা করলাম, এই সর্বনাম কত প্রকার? সর্বনাম তিন প্রকার বন্ধুরা, সর্বনাম হচ্ছে তিন প্রকার। কি কি? সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, আরেকটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। এই যে এতদিন আমরা তুই বা এর আগে ক্লাসে আমরা তুই, তুমি, আপনি, আপনার এগুলো দেখেছি, এগুলোর মধ্যে কোনটা সাধারণ, কোনটা মানি, কোনটা ঘনিষ্ঠ, এই সর্বনামগুলো আজকে আমরা আলাদা করব। প্রথমেই আছে ধরো সাধারণ সর্বনাম কোনগুলো। সাধারণ সর্বনাম হচ্ছে বন্ধুরা, সাধারণভাবে ভাই বোন, মা বাবা, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুর ক্ষেত্রে আমরা যে সর্বনাম ব্যবহার করি এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। সাধারণ সর্বনাম কোনগুলো? তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, সে, তার, তাকে, এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। এরপরে মানি সর্বনাম,
মানি সর্বনাম হচ্ছে সম্মানজনক সর্বনাম, যেটা মান বুঝায়, সম্মান বুঝায়, সম্মান থেকে মান। তো মানি সর্বনাম কোনগুলো? বয়সে বড় আত্মীয় স্বজন, অপরিচিত লোক, শিক্ষকদের ক্ষেত্রে যেসব সর্বনাম ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মানি সর্বনাম। আর মানি সর্বনাম আমরা একটু আগেই ব্যবহার করেছি, গত ক্লাসেও ব্যবহার করেছি, আপনি, আপনারা, আপনাকে, আপনাদের, এগুলো হচ্ছে সব মানি সর্বনাম। এবার দেখি ঘনিষ্ঠ সর্বনাম। ঘনিষ্ঠ মানে খুব কাছের বোঝায়, এরকম হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তো ঘনিষ্ঠ বা কাছের মানুষদের ক্ষেত্রে আমরা কোন সর্বনামগুলো ব্যবহার করি? আমরা ব্যবহার করি তুই, তোরা, তোকে, তোদের, ও, এগুলো আমরা খুব ঘনিষ্ঠ যারা বন্ধু, সমবয়সী অথবা বয়সের ছোট, এদের ক্ষেত্রে আমরা এই ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করি। এই গেল আমাদের সর্বনাম। তাহলে বন্ধুরা সর্বনাম পেলাম তিন প্রকার, তিন রকম। একটা হচ্ছে সাধারণ সর্বনাম, একটা হচ্ছে মানি সর্বনাম, আর একটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। এবার আমরা একটু সংক্ষেপে ক্রিয়া শব্দটা একটু দেখে নিই। ক্রিয়া কী? তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 6 দেখো, ক্রিয়ার রূপ নামে একটা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটা তোমরা সবাই একটু নীরবে পড়ো। পড়ার পর এবার দেখো ক্রিয়া কী। ক্রিয়া হচ্ছে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বুঝায় সেগুলি ক্রিয়াপদ। মনে রাখবে কি, ক্রিয়াপদ হচ্ছে বাক্যে বা যে কোনো কথায় কাজ বুঝায় এরকম সব শব্দই হচ্ছে ক্রিয়াপদ। যেমন শোনা, কানে শোনা, আমি শুনছি, এটা কিন্তু একটা কাজ, এই শোনাটা একটা ক্রিয়াপদ। যেমন পড়া, ছেলেটা পড়ছে, আমি পড়ছি, তুমি পড়ছো, এ পড়া, এটা একটা ক্রিয়াপদ। তাহলে খাওয়া, যাওয়া, ঘুমানো, গান করা, তারপরে মাছ ধরা, তারপরে গোসল করা, এই করা, এগুলো সব হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ আমরা কার কার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি? যেমন ধরো যদি মা বাবার ক্ষেত্রে হয়, মা বাবার ক্ষেত্রে আমরা তুমি করো এই ক্রিয়াপদটা ব্যবহার করতে পারি, অথবা আপনি করেন এটাও আমরা ব্যবহার করতে পারি। যদি তুমি সর্বনাম ব্যবহার করি তাহলে ক্রিয়াপদ হবে করো, আর এখানে যদি তুমি না করে আপনি ব্যবহার করতাম আপনি, তাহলে কিন্তু এখানে করো হতো না, হতো কি আপনি করেন, আপনি করেন, আপনি করেন। এরপরে ছবিতে দেখো একজন বয়োজ্যেষ্ঠ লোক, তাকে নিশ্চয়ই আমরা তুমি বা তুই করে বলতে পারি না, তখন আমরা বলতে পারি আপনি করুন। একই ক্রিয়াপদ, করা ক্রিয়াপদ, মা বাবার ক্ষেত্রে হয়েছে করো, আর বয়োজ্যেষ্ঠ বা শিক্ষকদের ক্ষেত্রে হবে করুন, করা, একটা হচ্ছে করো, করুন। আর পরের ছবিটা ছোট ভাই বোন, তাদের ক্ষেত্রে হবে করিস। তাহলে করা যদি একটা ক্রিয়াপদ হয়, তুমির ক্ষেত্রে হবে করো, আর আপনির ক্ষেত্রে হবে করুন, আর ছোটদের ক্ষেত্রে হবে তুই করিস। তাহলে করো, করুন, করিস, এই তিনটাই কিন্তু একটা ক্রিয়াপদ থেকে এসেছে, সেটা হচ্ছে করা ক্রিয়াপদ। এবার আমরা ক্রিয়ার কিছু রূপ দেখি। ক্রিয়ার রূপ সাধারণ সর্বনাম এবং মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে ক্রিয়ার রূপ কীরকম হয় একটু সবাই খেয়াল করো। তুমি করেছো সাধারণ সর্বনামের ক্ষেত্রে, আর মানি সর্বনাম যেহেতু আপনি, সেহেতু ক্রিয়াপদটা হবে করেছেন, কারণ আপনির ক্ষেত্রে করো হতে পারে না, করিসও হতে পারবে না, করেছেন এটা হচ্ছে সম্মানজনক মানি ক্রিয়াপদ। তাহলে আপনির ক্ষেত্রে বা মানি সর্বনামের ক্ষেত্রে হবে করেছেন, আর ঘনিষ্ঠ সর্বনাম করেছিস। পরেরটা দেখো, তুমি করবে, আপনি করবেন, তুই করবি। এরপরে আছে কি বন্ধুরা, তুমি যাও, আপনি যান, তুই যা, সে করতো, তিনি করতেন, ও করতো, সে খেলছে, তিনি খেলছেন, ও খেলছে। তাহলে সর্বনামের উপর ভিত্তি করে, এই সর্বনামের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সর্বনামের উপর ভিত্তি করে ক্রিয়াপদ পরিবর্তন হচ্ছে। এই যে সর্বনাম, এটা ও খেলছে ক্রিয়াপদ, প্রথমটা সর্বনাম, দ্বিতীয়টা ক্রিয়াপদ, তাহলে সর্বনামের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি তোমাদের কয়েকটি শব্দ দিলাম, এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। যেমন সর্বনাম আছে তুমি, তোমরা, আমি একটা ক্রিয়াপদ দিলাম আশা, এই আশা ক্রিয়াপদ ব্যবহার করে তুমি একটা বাক্য তৈরি করবে। যেমন তো আমি একটা বাক্য দিলাম তুমি বাড়িতে এসো। এরপরে আছে সর্বনাম আপনি, আপনারা, তুমি যে কোনো একটা ক্রিয়াপদ ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে পারো। আমি যদি তোমাকে একটা ক্রিয়াপদ দিই, ধরো খাওয়া একটা ক্রিয়াপদ দিলাম, এখন এই আপনি সর্বনাম ব্যবহার করে, খাওয়া ক্রিয়াপদ ব্যবহার করে তুমি একটা বাক্য লিখবে, তাহলে আপনি
আর খাওয়া থাকবে, তাহলে বাক্যটা যদি এভাবে দাঁড় করাই, আপনি কোথায় খাবেন, তাহলে খাওয়া ক্রিয়াপদটা কিন্তু বন্ধুরা এখানে চলে এসেছে, খাবেন। এইভাবে তুমি সবগুলো সর্বনাম এবং ক্রিয়াপদ দিয়ে একটা করে বাক্য তৈরি করতে পারো। যেমন তুই এবং করা যদি ক্রিয়াপদ হয়, কী ধরনের বাক্য আমরা লিখতে পারি? আমরা এই ধরনের বাক্য লিখতে পারি যে তুই কাজগুলো করিস। সে তারা যদি লেখা ক্রিয়াপদ ব্যবহার করে একটা বাক্য লিখতে চাই, তাহলে কী ধরনের বাক্য আমরা লিখতে পারি? যে কোনো বাক্য তুমি লিখলেই হবে, তোমার বললেই হবে, এরকম একটা বাক্য আমরা লিখতে পারি, তিনি তারা চিঠি লেখে বা সে চিঠি লেখে। আর চেনা যদি একটা ক্রিয়াপদ ব্যবহার করি, তাহলে কী বাক্য ব্যবহার করে লিখতে পারি? তারা রাজুকে চেনেন। তো এই হলো আমাদের সর্বনাম এবং ক্রিয়াপদ দিয়ে বাক্য গঠন। তোমাদের একটা ছোট্ট বাড়ি কাজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, সবাই একটু ঝটপট খাতে লিখে নাও। এই যে অনুচ্ছেদটা দেখছ, এই অনুচ্ছেদটা এখানে যে সর্বনাম এবং ক্রিয়াপদগুলো আছে লাল চিহ্নিত, দেখো এই যে লাল চিহ্নিত, এই লাল চিহ্নিত, এগুলো তোমরা পরিবর্তন করবে মর্যাদা অনুযায়ী। এখানে কী ধরনের ক্রিয়াপদ হবে, এখানে কিন্তু ভুল আছে। এই লাল চিহ্নিত ক্রিয়াপদগুলো এবং সর্বনাম পদগুলো মর্যাদা অনুযায়ী তোমরা বাসায় থেকে লিখে নিয়ে আসবে। মর্যাদা অনুযায়ী ক্রিয়া এবং সর্বনাম পদ ব্যবহার করে বাসা থেকে লিখে নিয়ে আসবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো বন্ধুরা, আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা আজকে শেষ ক্লাস শেষ করার আগে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সহানুভূতি। আমরা সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করব, কেউ কাউকে মনে আঘাত দিয়ে অমর্যাদা করে কোনো কথা বলবো না। সবার পরিস্থিতি বিবেচনা করে এবং তার মনের অবস্থা বিবেচনা করে তার সাথে আমরা নম্রভাবে সুন্দরভাবে কথা বলবো, সুন্দর আচরণ করার চেষ্টা করব। এভাবে যদি আমরা পরস্পরের সাথে সহানুভূতিশীল আচরণ করি, আমরা সবাই মিলে ভালো থাকব। তোমরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।